বিএডের কেন পরীক্ষা হচ্ছে না এবং বিএডের রেজিস্ট্রেশন কবে হবে বর্ধমান হোক বা ডাব্লুবিউ টিটিপি আপনাদের উভয় ইউনিভার্সিটির কিন্তু একটাই প্রশ্ন এই মুহূর্তে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই ডাউটটি ক্লিয়ার করতে চলেছি কেন দেরি হচ্ছে রেজিস্ট্রেশন প্রসিডিওরে স্টার্ট হতে এবং পার্ট থ্রির পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে যেখানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সিস্টেমের যারা ক্যাজুয়াল ক্যান্ডিডেট রয়েছেন বা আপনারা পরীক্ষা দেননি পার্ট থ্রির পরীক্ষা আপনাদের কবে হতে চলেছে একটা বেসিক কনসেপ্ট আপনাদের দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে তো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায়কনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত এডুকেশনাল আপডেট টাইম টু টাইম আপনারা পেয়ে যান তো প্রথমে যে বিষয়টি নিয়ে ডিসকাস করতে চলেছি সেটি হলো পার্ট থ্রি এক্সাম তো অলরেডি আমরা দেখতেই পাচ্ছি যে সিধু কানো বিরসা ইউনিভার্সিটি এবং গতকাল কলকাতা ইউনিভার্সিটিও লয়ের পার্ট থ্রি এক্সামের যে নোটিফিকেশান সেটা দিয়েছে তো সিধু কানু বিরসা ইউনিভার্সিটির যে নোটিফিকেশান সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে ইউজি সিক্স এম এর এক্সাম এবং পার্ট থ্রি এক্সাম এটা হবে থার্ড উইক অফ জুলাই অর্থাৎ ডাব্লিউ ইউ ক্যালকাটা ইউনিভার্সিটির বাকি যে কলেজ বা ইউনিভার্সিটির পার্ট থ্রি এক্সাম বাকি রয়েছে বা অন্যান্য ইউনিভার্সিটি তারাও আশা করা যায় এই জুলাইয়ের থার্ড উইক থেকে অগাস্টের মধ্যে পার্ট থ্রি বা পার্ট টুয়ের যে ডিউ এক্সামসগুলো রয়েছে সেগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবে একটি ইউনিভার্সিটির নোটিফিকেশান থেকে আমরা সেটা আন্দাজ করতেই পাচ্ছি তো আপনারা প্রিপারেশান নিয়ে রাখুন আপনাদের পরীক্ষা কিন্তু অগাস্টের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ জুলাইয়ের লাস্ট উইক অথবা জুলাইয়ের মিডিল থেকে আপনাদের অগাস্টের মধ্যে এবার আসবো যারা ডাব্লিউবিউটিপি এর আন্ডারে বিএড করছেন বা বর্ধমানের আন্ডারে বিএড করছেন তাদের রেজিস্ট্রেশন শুরু কেন হচ্ছে না এটা আপনাদের অনেক অনেক প্রশ্ন প্রত্যেক দিন আমি অন্তত দুশো থেকে খানা কোয়েশ্চেন এরকম পাই মেলো পাই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটা ক্লিয়ার করতে চলেছি প্রথমত ইয়াস ঘূর্ণিঝড় ইয়াস এবং এই যে কোভিড সিচুয়েশন দিনকে দিন উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে গেছিলো একেবারে বলতে গেলে মার্চের লাস্ট উইক থেকে জুনের এখনো পর্যন্ত চলছে বিশেষ করে পিক টাইম ছিল এপ্রিল তো সেই সময় বেশ কিছু কলেজ যারা ছিল ইউনিভার্সিটির আন্ডারে ডাব্লিউ বিউ বিশেষ করে তারা তাদের অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু কমপ্লিট করতে পারেনি অ্যাডমিশান প্রসিডিওর কমপ্লিট করতে যদি না পারে তাহলে সেই কলেজগুলোকে বাদ দিয়ে অর্থাৎ ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের কিছু সিস্টেম কাজ করে যেমন রেজিস্ট্রেশন শুরু করার আগে ইউনিভার্সিটির আন্ডারে টোটাল যতগুলো কলেজেস সেই কলেজগুলোর অ্যাডমিশান কমপ্লিট এবং ফুলফিল হওয়া চাই কিছু কলেজ যদি পুনরায় রিকোয়েস্ট করে এখানে নোটিফিকেশন আপনারা দেখুন কিছু কলেজ রিকোয়েস্ট করেছে যে অ্যাডমিশন প্রসিডিওরটা পুনরায় স্টার্ট করার জন্য কেননা ঘূর্ণিঝড় এবং প্যান্ডেমিকের কারণে তাদের অনেক স্টুডেন্টস যারা ভর্তি হতে পারেনি সমস্যার জন্য তো সেই জন্য সময় দেওয়া হয়েছে কবে ষোলো ছয় থেকে পোর্টাল খুলছে এবং এই ভর্তি প্রসিডিওর শেষ হচ্ছে কবে একুশ ছয় দু হাজার একুশ অর্থাৎ একুশে জুন এই মতো পরিস্থিতিতে আপনাদেরকে আমি বলতে চাইব যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা রেজিস্ট্রেশনের জন্য অপেক্ষা করছেন তাদের কিন্তু একুশ ছয়ের পরেই রেজিস্ট্রেশন শুরু হতে পারে অর্থাৎ তার পরেই নোটিফিকেশান আসতে পারে এই মুহূর্তে আপনারা এই কদিনের মধ্যে কোনো রকম নোটিফিকেশান পাচ্ছেন না কেননা যতক্ষণ না পর্যন্ত কলেজগুলোর অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের রেজিস্ট্রেশন স্টার্ট হবে না বা পরীক্ষার কোনো নোটিফিকেশান আসবে না এবার বলি বর্ধমান ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটিতে দুই ছয়ে লাস্ট নোটিফিকেশান আমরা পেয়েছিলাম যেখানে সেকেন্ড ফেজ অ্যাডমিশানের নোটিফিকেশান ছিল তো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড ফেজ বিএডের অ্যাডমিশান করাচ্ছে কিনা বা তাদের সিট ফুলফিল হয়েছে কিনা সে ব্যাপারে এখনও তারা কোনো রকম নোটিফিকেশান জারি করেনি যদি নোটিফিকেশান জারি করে তাহলে আমরা বুঝতে পারবো যে সেখানে পুনরায় থার্ড ফেজ অ্যাডমিশান হচ্ছে কি না অর্থাৎ ইউনিভার্সিটি যতক্ষণ না পর্যন্ত তাদের অ্যাডমিশান কমপ্লিট করাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রেজিস্ট্রেশন করাতে পারে না কেননা একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে রেজিস্ট্রেশনের ডেট দশ থেকে বারো দিনের মধ্যে সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে ইউনিভার্সিটিতে কলেজগুলোকে সাবমিট করতে হয় তারপর যদি সমস্যা হয় যদি দশটা কি পাঁচটা স্টুডেন্টস এরকম থাকে কোনো কলেজে যাদের রেজিস্ট্রেশন হয়নি তাদের জন্য পুনরায় পরে সেটা হতে পারে কিন্তু একটা নির্দিষ্ট অফিশিয়াল ডেট থাকে তারপরেই কিন্তু রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যায় তো সেই ডেটের মধ্যে যদি সব কলেজের অ্যাডমিশন কমপ্লিট না হয় তাহলে ইউনিভার্সিটি কখনোই রেজিস্ট্রেশন শুরু করে না আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম কেন আপনাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে না কবে শুরু হবে অবশ্যই জানাবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকটি প্রেস করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন ভালো থাকুন সবাই অল দ্য বেস্ট